আমি এসেছি আজকের আমাদের ইসমাইল থেকে হসপিটাল রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে আসলে এখানে ঘোষকাল। এই জায়গাতে আমি আগেও এসেছি এবং অনেকবারও এসেছি। তো আজকের আমি সন্ধ্যের টাইমে আসলাম, মুহূর্ত সেই কিছু মুহূর্ত দেখাবো। এবং আমার চ্যানেলটা প্লিজ কেউ স্কিপ করবেন না, খুব সুন্দর সুন্দর ভিডিও আমি এখন দেখাতে চলেছি প্রায়। তো আমি দেখাচ্ছি বন্ধুরা, দেখতে থাকবো প্লিজ। যারা এখনো অব্দি দূরে আছে তাদেরকে প্লিজ চ্যানেলটা শেয়ার করে দিন। খুব অসাধারণ একটা, মানে কি বলবো, আমার এখানে এসে দেখাবো। ও সেই ইটের ব্লক করা আছে এবং যে সমুদ্রের যে জলটা কিভাবে ধেয়ে আসতেছে উপর অব্দি, খুব অসাধারণ লাগছে। এবং আজকের ওয়েদারটা একটু খারাপ হয়েছে, একটা আবহাওয়া ছিল, ওই মোচা ঝোড়ের একটু আবহাওয়াটা এখন অব্দি আছে। তো এই কারণে কি খবর দিচ্ছে, মোচা ঝোড়ের এখনো সংবাদ দিচ্ছে কি দেয়নি, তো আমি পরে তুলে ধরবো। প্লিজ দেখতে থাকো, খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আমি এখানে দাঁড়াতে দাঁড়াতে আমার একটা মনে ইচ্ছে হলো আমি আজকের একটা খালি গলায় গান করব। তো খালি গলায় আজকের গান কিছু শোনাবো। তো প্লিজ, আমি এই মুহূর্তে আমি খালি গলায় গান করছি। তো ক্যামেরাম্যানকে বলবো, তো ক্যামেরাম্যানকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কেননা আমার পাশে আছে এবং আমার ভিডিওগুলো এই ধরছে, তুলে ধরছে। কেননা আমি তো এখন তুলে ধরতে পারবো না, কেন আমি গান করবো মনে একটু আমাকে একটু করতে হবে। তো প্লিজ আসুন। বলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মোরে। বলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মোরে। তো বন্ধুরা, আমি কিছু মুহূর্ত পরে করলাম, কেননা আমি সন্ধ্যের মুখের টাইমের যে ভিডিওটা আমি ওটা দেখাবো। কেননা এই সুন্দর একটা, মানে এত সুন্দর লাগছে আমার, কি বলবো, কত সুন্দরভাবে জলটা উঠে আসছে, দেখতে পাচ্ছ, অসাধারণ। মানে এই ঘোষকাল হরিপুর, এখানে বন্ধুরা যারা দেখতে পায়নি এবং 10 মাইল থেকে এই ঘোষকাল আসলে এই জায়গাটা দেখতে পাবে। আর খুব ভালো জায়গা, এখানে নিউ আইল্যান্ড হয়েছে। তো নিউ আইল্যান্ডে এখানে থাকার ব্যবস্থাও আছে, এখানে রুম ভাড়া একটা মানুষের পিছনে প্রায় 900 টাকা খরচা আছে। তো 900 টাকা খরচা করলে এখানে থাকতে পারবে, খাওয়ারও পাবে একদিন। তো আমি এইটা শুনেছি। তো এত সুন্দর, মানে আবহাওয়ায়, মানে দেখতে পাচ্ছ, অসাধারণ লোক। তো জোয়ারের টাইমে পুরো জলটা ভর্তি হয়ে গেছে। তো ওই যে খুঁটিগুলো দেখা যাচ্ছে, প্রায় আমি জুম করছি, দেখতে পাচ্ছ, ওই যে খুঁটিগুলো দেখা যাচ্ছে, ওই খুঁটিগুলো হচ্ছে ওখানে জালারা আছে। তো ভাটার সময় এখানে জেলে ভাইরা তো ওইখানে মাছ ধরে। তো অসাধারণ, আমি ভিডিওটা খুব ভালো লাগছে, তো সবাইকে এই ভিডিওটা শেয়ার করো প্লিজ। আমার যারা ভিডিওটা দেখছো তাদেরকে বলবো, এখনও যারা সাবস্ক্রাইব করে রাখোনি তো সাবস্ক্রাইবটা প্লিজ করে রাখো। তো এরকম আরও এর থেকেও ভালো সুন্দর ভিডিও আমি পোস্ট করবো আশা করছি। তোমার আমি এখন ভিডিও বানাচ্ছি ইউটিউব চ্যানেল কার্তিক সামন্ত, আমার নাম দিয়ে সার্চ করবে, কার্তিক সামন্ত চলে আসবে। আমার এই চ্যানেলে ভিডিও খুব সুন্দর, অসাধারণ ভিডিও পোস্ট করছি। তো তোমাদের ভালোবাসা পেয়ে আজকে এত দূরে এগিয়ে এসেছি। তো আমি তোমাদের আশীর্বাদ এবং দোয়াতে তো আমি আশা করি ভিডিও করতে পারবো। তো আরও আমি সুন্দর ভিডিও পোস্ট করার চেষ্টা করছি এবং করব। এই মুহূর্তে আমার ভিডিওটা সমাপ্ত করছি।